আমরা আজকে পদ্ম শাখা দিয়ে বয়লার দিয়ে ডাউল রান্না করব। আমরা এই পদ্ম শাখার বিচিগুলো এরা নেব। আমাদের ফল রান্না শেষ, আমরা এখন রান্না করব। পদ্ম শাখার ডাল রান্না করব, তাই আমরা সসপ্যান দিয়ে দিলাম। আমাদের পানি গরম হয়ে গেছে, আমরা এখন পদ্ম ফল গরম পানির ভিতর দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, মরিচ, তেজপাতা দিয়ে দেব, এলাচ দারচিনি দিয়ে দেব, এই মুরগিগুলো আমরা এখন কাটিয়ে সুন্দর করে ডালের ভিতর দেব, ডাল রান্না করব। দি ওয়ান টু থ্রি এখন ধুয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালের ভিতর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো।
হলুদ, লবণ, কড়াইতে আমরা এখন গোশ রান্না করব। এখন আমরা তেল দিলাম। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ, ফল, তেজপাতা, পানি তো খুব গেছে, মাংস দিয়ে দিলাম। মশলা খালি করে আমাদের রান্না বাড়া শেষ, আমরা এখন খাবো। গোস্ত খাচ্ছে যে ভালো লাগছে, খাসি খেজিও লাগছে। পদ্ম ফুলের ডাল নতুন একটা রেসিপি, খুব স্বাদ হয়েছে, খাও, স্বাদ হয়েছে, খাও। তোমার ওই
দিলে কইলা আপনারা যে কয়